हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले अपने सकल के जाना स्वागतम आमी नाजमूस। आज इतिमध्ये राज्य सरकार एवं केंद्र सरकार तरफ थेके सकल राज्य एवं देशवासी जन्य उठे एसेछे 20টি একাদম লেটেস্ট আপডেট। এর সাথেই রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস, বাংলায় ফের বিপদ সংকেত, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, রাজ্যে ঝেপে বৃষ্টি, দুরন্ত বেগে ঝোড়ো হাওয়া, আজ শুক্রবার তৈরি হতে পারে নিম্নচাপ, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের মোকাবেলায় সতর্কতা 18টি জেলায়, অশনি সংকেত, আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, দেখে নেব তীব্র দাবদাহ কাটিয়ে বিগত বেশ কয়েকদিন ধরে যখন চলছে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া, ঠিক এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কবলে কোন কোন জেলাগুলিতে তাণ্ডব চালাতে পারে, এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি কি রয়েছে, কোথায় আছড়ে পড়তে পারে, কতটা প্রভাব পড়তে পারে আপনার জেলায় আপনার ব্লকে, দেখে নেব বিস্তারিত। একই সাথে রয়েছে দেশবাসীর জন্য আরো একটি বড় খবর, দারুণ খবর, এবারে ভারত পেতে চলেছে মহিলা রাষ্ট্রপতি, দেখে নেব কে ওই মহিলা নেক্সট রাষ্ট্রপতি কে হতে চলেছে। একই সাথে রয়েছে চাকুরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর, দীর্ঘ 6 বছর পর SSC-তে শিক্ষক নিয়োগের উদ্যোগ প্রকাশ করা হলো বিজ্ঞপ্তি। অন্যদিকে বিতর্কিত CAA বিল আইনে পরিণত হওয়ার পর লাগু হয়নি এখনো পর্যন্ত, ঠিক এই সময়তেই অমিত শাহের তরফ থেকে বড় ঘোষণা, CAA চালু হবেই, বললেন অমিত শাহ, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই CAA চালু। দেখে নেব পাল্টা জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি জানানো হচ্ছে, বা বাংলায় এসে অমিত শাহের কর্মসূচি কি কি রয়েছে। একই সাথে রয়েছে স্কুল ছাত্র ছাত্রীদের জন্য বড় ঘোষণা, আবারও বাতিল হতে পারে স্কুলের সমস্ত ছুটি, তীব্র দাবদাহের প্রভাবে যখন 45 দিনের ছুটি ঘোষণা করেছে, ঠিক এই মুহূর্তেই ওই ছুটিগুলি নিয়ে উঠে এসেছে আরো একটি বড় খবর। অন্যদিকে আবার মহিলাদের জন্য রয়েছে আবারও একটি দারুণ সুখবর, ফের মহিলাদের অ্যাকাউন্টে 1000 টাকা, বড় ঘোষণা ইন্দোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এর সাথে রয়েছে আরো একটি স্বস্তির বার্তা, স্বস্তির খবর, বাজারে দাম কমতে চলেছে এবার ভোজ্য তেলের, এবার সেচ কমানোর চিন্তা ভাবনা কেন্দ্রের। সাথেই রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য একাধিক প্রকল্প নিয়ে একাদম লেটেস্ট আপডেট, যারা ঘর পায়নি অথবা বিভিন্ন প্রকল্প নিয়ে সমস্যায় রয়েছেন তাদের জন্য বড় ঘোষণা, ঢালাও টাকা এবার কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে ঘোষণা। শুধু তাই নয়, আগামী কাল থেকেই আবার জারি হতে চলেছে নতুন নিয়ম, যা ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে পারে সাধারণ জনজীবন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। প্রথমেই রয়েছে ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় খবর, রাজ্যে ফের ঘূর্ণিঝড়ের অশনি সংকেত, আলিপুর আবহাওয়া দপ্তরের মতে এই মুহূর্তে দক্ষিণ আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা আজ নিম্নচাপে পরিণত হতে চলেছে, তারপর আগামী 24 ঘন্টায় ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা, তারপর উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হতে পারে। তবে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূলে এসে পৌঁছাবে কিনা আবহাওয়াবিদদের তরফ থেকে এখনো কিন্তু ভাব। তবে নিম্নচাপ নিয়ে ইতিমধ্যে উপকূল সংলগ্ন রাজ্যগুলিকে কড়া সতর্কতা জারি করা হয়েছে, নিম্নচাপের প্রভাবে কাল পর্যন্ত আন্দামান নিকোবরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হচ্ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন টানা বৃষ্টি হতে পারে, উত্তরবঙ্গে কাল পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস, কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ কমবে, 2 দিনাজপুর, মালদা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে, বাকি 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস। একই সাথে আবার পূর্বাভাস রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কয়েকটি জায়গায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে আবার রাজ্যের আবহাওয়া রিপোর্টে জানানো হচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা, আজ ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায়, যেখানে 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় পড়লেও ব্যাপকভাবে সতর্কতা জারি করা হয়েছে ওড়িশার 18টি জেলাকে।
একই সাথে আবার চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর 6 বছর বাদে এসএসসিতে শিক্ষক নিয়োগের উদ্যোগ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগের বিষয়ে নোটিশ জারি করা হয়েছে জানানো হয়েছে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক পদে নিয়োগ করা হবে এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে নিয়োগের ব্যাপারেও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে খুব শিগগিরই নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে শূন্য পদে পরীক্ষার দিন ফর্ম পূরণের দিন ফি সম্পর্কে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে বলে কমিশন সূত্রের খবর মনে করা হচ্ছে আগামী মাস থেকেই শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হতে পারে তবে এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এমন প্যানেলের মেয়াদ বাড়ানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 1600 নতুন পদ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন নবান্নে আর বৈঠক শেষে ব্রাত্য বসু জানিয়েছেন যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার বাইরেও 6800 পদে নিয়োগ করা হবে আবারও মহিলা রাষ্ট্রপতি পেতে চলেছে দেশ এই জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে 3 মাসের মধ্যে রয়েছে দেশের রাষ্ট্রপতি নির্বাচন বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ শেষ হতে চলেছে 25 জুলাই ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে খুঁটি সাজানোর কাজ শুরু করে দিয়েছে শাসক দুই বিরোধী শিবির এবারে রাষ্ট্রপতি নির্বাচনে আদিবাসী মহিলা মুখকে সামনে রেখেই এগোতে চাইছে বিজেপি রাইসিনা হিলসে দৌড়ে ওড়িশার বিজেপি নেত্রী দ্রৌপদী মুর্মুর নাম সবার আগে রয়েছে আরো একটি বড় খবর করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই সিএএ চালু বললেন অমিত শাহ অন্যদিকে পাল্টা আক্রমণ মমতা সিএএ কি চ্যাটার অ্যাকাউন্ট শুধু তাই নাই পাল্টা আক্রমণ মমতার নাগরিকদের অপমান মেনে নেব না সিএএ লাগু নিয়ে অমিত শাহকে পাল্টা হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান সিএএ চালুর কথা বলে নাগরিকদের অপমান করছেন অমিত শাহ দেশকে ভাগ করতে চাইছেন তিনি প্রসঙ্গত শিলিগুড়ি জনসভা থেকে সিএএ নিয়ে কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর সাথেই রয়েছে ভোজ্য তেল নিয়ে আরো একটি বড় খবর ভারতে যে পরিমাণে ভোজ্য তেলের প্রয়োজন তা 60% আমদানি করা হয় সেই পরিস্থিতিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইন্দোনেশিয়ার রপ্তানি বন্ধের সিদ্ধান্তের জেরে ভারতীয় বাজারে বেড়েছে ভোজ্য তেলের দাম তাতেই রাষ্ট্রান্তে নতুন পরিকল্পনা এবার কেন্দ্রের এবার সেচ কমানোর চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে কেন্দ্র যার ফলে কমতে পারে ভোজ্য তেলের দাম অন্যদিকে রয়েছে আরো একটি বড় খবর যারা মূলত মাসিক কিস্তি অথবা ইএমআইতে গাড়ি বাড়ি অথবা কোনো কিছু ব্যাংক থেকে লোন নিয়ে করে রেখেছেন তাদের জন্য মাথায় হাত এবার ইএমআই বা মাসিক কিস্তি বৃদ্ধির পথে করোনা থিতিয়ে যখনই একটু স্বাভাবিকের পথে ঠিক এই সময়তেই রেপো রেট নিয়ে রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্ত গাড়ি বাড়ির বাজারকে টেনে নিচে নামবে বলেই মনে করা হচ্ছে কারণ এতে ঋণের সুদ বাড়বে তাই বাড়বে কিস্তি বা ইএমআই এর অঙ্ক সাথী আবার মাধ্যমিক রেজাল্ট নিয়ে বড় খবর মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের পর্ব শেষ মাধ্যমিকের প্রতিটি বিষয়ে উত্তরপত্র মূল্যায়ন পর্ব নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হয়েছে জমা পড়েছে 99% বেশি নাম্বার তাই রেকর্ড সময় পূর্বেই মাধ্যমিক 2022 ফলাফল ঘোষণা করতে উদ্যত হয়েছে এবার মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে মে মাস অর্থাৎ এই মাসের শেষের দিকে ফল প্রকাশ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ বাতিল করা হলো সমস্ত ছুটি স্কুল ইতিমধ্যে তীব্র দাবদাহর প্রভাবে পিছিয়ে আনা হয়েছে গরমের ছুটি আর সেই ছুটি টানা করা হয়েছিল 2 মে থেকে 45 দিন তবে স্কুল ছুটির মেয়াদ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে স্বার্থে মামলা দায়ের করেছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এই মামলা শুনানি হবে তাই আইনজীবী মহলের একাংশ মনে করছে আদালত চাইলে কাল থেকেই খুলে যেতে পারে স্কুল পিটিশনে বলা হয়েছে করোনার কারণে গত 2 বছর স্কুল বন্ধ থাকায় পড়াশোনার ক্ষতি হয়েছে এবার গরমের ছুটি বাড়িয়ে 45 দিন করা হয়েছে তাতে পড়াশোনার আরো ক্ষতি হবে রাজ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য হয়েও পায়নি অথবা এমন অনেক মানুষ রয়েছে যারা ঘর পাওয়ার যোগ্য হয়েও ঘর পায়নি শুধু লক্ষ্মীর ভাণ্ডার বা বাংলার আবাস যোজনায় নয় আরো 20 লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দেবে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে আবার সেই সকল মহিলা যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার পায়নি তাদের খতিয়ে দেখে ওই সকল 20 লক্ষ মহিলাদেরকে আবারও দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের আপডেট এই আপডেট গুলির মধ্যে আজকের কোন আপডেটটি আপনার কাজে লাগবে বলে মনে হয় অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আগামী দিনে আপনার জেলার আপনার এলাকার যোজনা প্রকল্প সম্পর্কিত কোন আপডেট যদি জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আপনার জেলার বা ব্লকের নামটি লিখে জানাবেন আমাদের সাথে থেকে আগামী ভিডিওতে লেটেস্ট আপডেটগুলি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং